السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومسليا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد شمانتو. সারাফি মিডিয়া গ্রুপের দিনী ভাই সকল আমাকে সারাফি মিডিয়ার যে বাৎসরিক মিটিং সেখানে যে টপিকের উপরে সামান্য সময় আলোচনা করার জন্য ইঙ্গিত দেওয়া হয়েছে বিষয়টা হচ্ছে মা আরিফাতুল্লাহ অর্থাৎ আল্লাহর পরিচিতি আল্লাহর পরিচিতি এটা একটা ভাস টপিক আমরা যদি কোরআনকে স্টাডি করি আল্লাহর পরিচিতি সম্পর্কে অ্যাভেলেবেল প্রচুর এর উদাহরণ আমরা পাব আল্লাহরবুল আলমিন এর পরিচয় সম্পর্কে কোরআনের একটা ছোট্ট সোরা যেখানে আল্লাহরবুল আলমিন তার পরিচয় সম্পর্কে বলেছেন তার ডেফিনেশান দিয়েছেন মক্কার কাফেরেরা আল্লাহ রসুলকে বলেছিলেন তোমার আল্লাহর পরিচয় দাও তিনি কে আল্লাহরবুল আলমিন তখন সোরাই খ্লাস একশো বারো নম্বর সরা এটা অবতীর্ণ করে তিনি তার ডিফিনেশন দিয়েছেন যেখানে আল্লাহরব্বুল আলমিন বলেছেন হু আল্লাহ আহাদ হেনবি আপনি বলে দিন তিনি আল্লাহ এক আল্লাহ সামাদ আল্লাহ আল্লাহরবুল আলমিন তিনি কারো মুখাপেক্ষী নন তিনি স্বয়ং ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও কারো কাছ থেকে জন্ম নেননি ওয়ালাম কুফুওয়ান আহাদ এবং তার সমকক্ষ কেউ নেই এখানে আল্লাহরবুল আলমিন বলেছেন তার সমকক্ষ কেউ নেই তার থেকে বড় তো দূরের কথা তার সমকক্ষ পর্যন্ত কেউ নেই আল্লাহরবুল আলমিনের পরিচয় সম্পর্কে এই আয়াতি যথেষ্ট বা এই সোরা আমাদের জন্য যথেষ্ট শুধু তাই নয় আরও যদি আমরা কোরআনের গভীরে যাই তাহলে বুঝতে পারবো রব্বুল আলমিন এর পরিচয় সম্পর্কে যেমন রব্বুল আলমিন তিনি মৃতকে জীবিত করতে পারেন পৃথিবীর কোনো প্রাণী বা কোনো নিরীপতি এটা তার ক্ষমতার বাইরে একমাত্র আল্লাহ ছাড়া তিনি মৃতকে জীবিত করতে পারেন যেমন সুরা বাকারা আয়াত নম্বর দুশো ষাটে আল্লাহরবুল আলমিন ইব্রাহিম আলহামের ঘটনা উল্লেখ করেছেন ইব্রাহিম সালাম সাল্লাম আল্লাহরবুল আলমিনকে বলেছিলেন রব্যে কাইফা তোহেইল মাউতা আল্লাহ রব্বুল আলমিনকে বলেছেন ইব্রাহিম আল সাল্লাম হে আমার রব রব্যে আরিনি কাইফা তোহেইল মাউতা তুমি আমাকে দেখাও তুমি মৃতকে কিভাবে জীবিত করতে পারো ইব্রাহিম আল্লাহ আল্লাহর আলমিন বললেন আওয়ালাম অমিন হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস রাখো না আমি মৃতকে জীবিত করতে পারি আল্লাহর আলমিনকে ইব্রাহিম আলহ সাল্লাম বলেছিলেন বালাওয়ালা কিনলে ইন্না তলবি এটা অবশ্যই আমার বিশ্বাস আছে যে আপনি মৃতকে জীবিত করতে পারেন কিন্তু আমার মন যাতে তৃপ্তি লাভ করে এটার জন্য আমি দেখতে চাই অর্থাৎ থিওরিতে তো আছি আমি প্র্যাকটিক্যাল রূপটা দেখতে চাই অতঃপর আল্লাহ রব্বুল আলমিন চারটি পাখিকে নিয়ে এসে সেটাকে জভে করে চারটি পাখিকে একসঙ্গে মিশ্রণ ঘটিয়ে চারটা টুকরা করে চারটা জায়গায় পাহাড়ের চূড়ায় রেখে ইব্রাহিম আলাহ সাল্লাম সেই চারটা পাখির মাথা নিয়ে ডাক দিলেন এক এক করে প্রত্যেক জায়গা থেকে প্রত্যেকটা পাখির অংশ এসে একত্রিত হয়ে আবার পুনরায় তারা জীবিত পাখির রূপ নিল এইভাবে আল্লাহরবুল আলমিন ইব্রাহিম আল দেখালেন কিভাবে তিনি মৃত্যুকে জীবিত করেন রাদান ইসলাম আল্লাহরবুল আলমিনের পরিচিতি সম্পর্কে ঘটনাও যথেষ্ট যে তিনি মৃতকে জীবিত করতে পারেন শুধু তাই নয় আরও দেখুন ঈসা আলী সালাম বিনা পিতার সন্তান আমরা জানি যে সন্তান পিতার এবং মাতার সমবিবহারে জন্মগ্রহণ করেন ইব্রাহিম আল ঈসা আলী সাল্লাম কি আল্লাহরবুল আলমিন পিতা ছাড়াই তিনি পৃথিবীর মুখ দেখিয়েছেন এটা আল্লাহ রব্বুল আলমিন তিনি তার ক্ষমতার চরমতম আধারে অধিষ্ঠিত এটা তার প্রমাণ বহন করে শুধু তাই নয় আরও দেখুন ইউনুস আলাই সালাম তিনি মাছের পেটে ছিলেন লম্বা ঘটনা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন ইমনুসা সালাম তিনি মাছের পেটে ছিলেন প্রায় চল্লিশ দিন পর্যন্ত যেখানে মরে যাওয়ার কথা আল্লাহবুরাবুল আলমিন তাকে শাস্তি স্বরূপ সেখানে বাঁচিয়ে রেখেছিলেন এবং তিনি একটা দোয়া বা তার এটা পাঠ করেছিলেন হাদিস বলছে এই দোয়া বাতাস বেহ যদি তিনি না পাঠ করতেন কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটেই তিনি থাকতেন লা ইলাহা ইল্লা লাহা ইনকা এই দোয়া পাঠ করার জন্য রাব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন আবার পৃথিবীর মুখ দেখেছিলেন এই সমস্ত ঘটনা প্রমাণ বহন করে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত রকমের ক্ষমতার অধিকারী শুধু তাই নয় সেই আল্লাহর আলমিনকে ঠিকভাবে আমাদেরকে জানতে হবে শুধুমাত্র আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়া এটাই যথেষ্ট নয় কারণ চূড়ান্তভাবে সফল হতে গেলে পরকালে আল্লাহরুল আলমিনকে শুধু আল্লাহ বলে স্বীকৃতি দিলেই হবে না বরং তার তহিদকে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে জানতে হবে এই তহিদের তিনটা রূপ আছে তৌহিদে অলহিয়াত তৌহিদে রবু তৌহিদে আসমা ওয়েফা এই তিনটিকে একত্রিতভাবে স্বীকৃতি দেওয়াই হচ্ছে তৌহিদ আর এই তহিদ যদি পূর্ণাঙ্গভাবে আমার থাকে তবেই কালকে আমতে আমি নিষ্কৃতি পেতে পারি নচেত না কারণ মক্কার কাফিরেরাও আল্লাহকে মেনেছে আল্লাহকে স্বীকৃতি দিয়েছে এর প্রমাণ বহন করে কোরআন লোকমান আয়াত নম্বর পঁচিশ যেখানে রব্বুল আলমিন বলেছেন ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন হে নবি আপনি যদি তারে জিজ্ঞাসা করেন এই বিশাল পৃথিবী আকাশ এবং জমিনকে কে সৃষ্টি করেছে লহমন্ডল এবং ভুমন্ডল কে সৃষ্টি করেছে যদি জিজ্ঞাসা করেন তারা অবশ্যই বলবে লা ইয়াকুলুন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এগুলা সৃষ্টি করেছেন আমরা যারা আরবির সঙ্গে সম্পৃক্ত আছি তারা জানি এখানে আল্লাহরব্বুল আলমিন যে শব্দটা নিয়ে এসেছেন লায়াকু লুন্না লাম তাকিদ এবং নুন তাকিদ বাক্যটাকে বলিষ্ঠ করার জন্য নিয়ে এসেছেন নর্মাল ভাবে বলেননি ইয়াকুহ এই কথা বলেননি কো বরং বলেছেন লায়াকু লুন্নাল্লাহ এখানে তাকিদ সহকারে এসেছে অবশ্যই অবশ্যই তারা বলবে যে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এরপরেও তারা জাহান্নামে যাবে আমরা জানি আবু জাহাল সে বদর যুদ্ধের প্রাককালে খাবার গেলাপ ধরে আল্লাহর কাছে দোয়া করেছিল যে হে আল্লাহ এই দুটো দলের মধ্যে যারা হকের ওপরে প্রতিষ্ঠিত তাদেরকে তুমি বিজয়ী করো এ ঘটনা প্রমাণ বহন করে সে আল্লাহকে মানত আল্লাহকে ডেকেছে তারপরেও জাহান্নামে নামে যাবে কেন তার একটাই কারণ যে তাদের মধ্যে তৌহিদের অবুবাদ ছিল কারণ পৃথিবীতে আল্লাহরুলকে রব হিসাবে ম্যাক্সিমাম সবাই মানে তাদের অসুবিধা ছিল তহিদে ও লহিজাদ আল্লাহরকে তারা ইলাহ বলে স্বীকৃতি দিতে পারেনি অর্থাৎ সমস্ত রকমের ইবাদত একমাত্র আল্লাহর জন্যই হবে এই তহিদে ও লোহিজাদকে তারা মেনে নিতে পারেনি তাই তাদেরকে জাহান্নামে যেতে হবে রাদ ইসলাম বলার অনেক আছে আল্লাহরবুল আলমিনের পরিচিতি সম্পর্কে আমরা যদি কোরআনকে ভালোভাবে স্টাডি করি তাহলে বুঝতে পারবো অ্যাভেলেবেল আল্লাহ রবুল আলমিনের পরিচিতি সেখানে বিদ্যমান আছে এতটুকুই যথেষ্ট যেহেতু সময় খুব কম আল্লাহর কাছে দোয়া করি হে প্রভু দয়াময় আমরা যেন তোমাকে ঠিকভাবে চিনতে পারি এ তুমি তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক